بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। রফিকুল ইসলাম ভাই ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে কোনো মুসলমানের সঙ্গে যদি দৈনিক 10 বার দেখা হয়, 10 বারে সালাম দেওয়া এটা শয়তানের আলামত, এই কথা এক ভাই বলেছেন, এটা কি ঠিক? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, সালাম একটা ইসলামী অভিবাসন এবং এটা একটা ইবাদত, আর এই ইবাদত পালন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি ও খুশির জন্য, এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে। কাজেই একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে প্রতিবারেই সালাম দেওয়া, এটা একটা মুস্তাহাব বিষয়, এটা ওয়াজিব নয়। তবে সালাম যে ব্যক্তি দেবে সে মুস্তাহাব কাজ করলে, কিন্তু সালামের উত্তর দেওয়া এটা হলো ওয়াজিব, অবশ্যই তাকে উত্তর দিতে হবে। এখন এই সালামকে প্রচার ও প্রসার করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম, তোমরা সালাম প্রচার ও প্রসার করো, এবং এর মাধ্যমে তোমাদের পরস্পরের মহাব্বত, সম্প্রীতি, ভালোবাসা একজন আরেকজনের মধ্যে বৃদ্ধি পাবে। এমনকি একটা গাছের আড়াল হওয়ার পরেও যদি আবার দেখা হয় কারো, তাহলে তাকে সালাম দেওয়া জায়েজ। তো দৈনিক যদি আপনার 10 বারও দেখা হয়, 10 বারে সালাম দেবেন, কোনো এটা শয়তানের আলামত নয়, বরং এটা প্রেম, প্রীতি, মায়া, মহাব্বত, ভালোবাসা, এবং এটা মুসলমান মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও বৃদ্ধি পাবে। তবে যদি এমন লোক হয় সে অপছন্দ করে, তাহলে সেটা থেকে দূরে থাকবেন, প্রথমবার সালাম দিলেই যথেষ্ট। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা লাকিয়া আহাদুকুম আখাহু ফালিউসাল্লাম আলাইহি, যখন তোমাদের কোনো মুসলিম ভাই আর একজনের সঙ্গে সাক্ষাৎ করবে, সেজন্য তাকে সালাম দেয়। ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদার আও হাজার, যদি উভয়ের মাঝে একটা গাছের আড়াল হয়ে গেল, অথবা একটা বিল্ডিংয়ের আড়াল হলো, অথবা কোনো পাথরের আড়াল হয়ে গেল, সুম্মা লাকিয়া, এরপরে আবার দেখা হইল, ফলে ইউসাল্লাম আলে, এরপরেও যেন তাকে সালাম দেয়। তাহলে একটা পাথর, একটা বিল্ডিং, একটা এইগুলির কতক্ষণ আড়াল হতে পারে, কত সময় হতে পারে, এই জন্য তাকে সালাম দেওয়া কেটে গিয়ে জায়েজ, এটা নবী করিম ইসলামের আদেশ। এবং এই হাদিসটি আবু দাউদে বর্ণিত রয়েছে, 5200 নম্বর হাদিসে সহি সনদে, শেখ আলবানী এটাকে হাদিসকে সহি বলেছেন। অনুরূপভাবে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এক সাহাবি এরকম এক করে 3 বার সালাম দিয়েছিলেন, তার প্রমাণ যেটা সহি বুখারী মুসলিমের হাদিসে আমরা পাই, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বর্ণনা করেছেন, যে এক ব্যক্তি নামাজে তিনি খুব তাড়াহুড়া করে নামাজ পড়তেছিলেন, মসজিদে এসে নামাজ পড়লেন, আল্লাহ নবী ইসলাম নামাজ পড়ে একদা বসেছিলেন মসজিদে, এমন সময় এক ব্যক্তি এসে তাড়াহুড়া করে, হ্যাঁ, নামাজ পড়ে আল্লাহ নবী সাল্লামকে বললেন আসসালামু আলাইকুম, আল্লাহ নবীকে সালাম দিলেন, আল্লাহ নবী বললেন ওয়ালাইকাস সালাম, এই কথা বলে বললেন এরে যে ফা সল্লে ফা ইন্না কালাম তু সল্লে, ফিরে যাও, তুমি সালাত আদায় করো, তুমি সালাতেই পড়ো নি। হ্যাঁ, এরপর লোকটি আবার যে নামাজ পড়ে আবার এসে নবীকে সুম্মা জাফা সাল্লাম, আল্লাহ নবীকে এসে আবার সালাম দিলেন, আবার আল্লাহ নবী বললেন যাও, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজে পড়ো নি। এরকম করে 3 বার লোকটি গেলেন আল্লাহ, আর আসলেন, আসার পর নবীকে সালাম দিলেন। তা কোথায়, কতক্ষণ সময়, যে আল্লাহ নবী বসে আছেন কিন্তু তিনি 3 বার এক এক করে সালাম দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালামের জবাব দিলেন, এবং এ কথা বললেন না তুমি বারবার কেন সালাম দিতেছ না, এবং এটা শয়তানের আলামত, না সব ভ্রান্ত বাতিল কথা। এই হাদিসটি সহি বুখারী 757 নম্বর, সহি মুসলিমের 397 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। কাজেই ভাই, যারা এই কথা বলে এটা ভ্রান্ত বাতিল কথা, তবে আপনার উচিত হলো যে যদি এরকম লোক হয় তাহলে তাদেরকে প্রথম অবস্থায় সালাম দিলেই যথেষ্ট, আর ঝগড়া বিবাদ ইত্যাদি করা থেকে দূরে থাকবেন। আর শয়তানের এই বেশি বেশি সালাম দেওয়া শয়তানের কাজ নয়, বরং এটা মুমিনের কাজ, বরং সালাম দেওয়া না দেওয়াটাই এটা শয়তানের কাজ। আল্লাহ আশা করি বোঝা গেছে। হাজা আল্লাহ আলাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবীর মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।